এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফে জারি করা রিপোর্ট অনুযায়ী আপনার দরজায় হাজির গ্লোবাল ওয়ার্মিং। 122 বছরে এমন মার্চ মাস দেখেনি বাংলা। তো ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন ওয়েদারের লেটেস্ট আপডেট নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে। সারাদিন কাঠফাটা গরমে পড়লেও সন্ধ্যা নামলেই আকাশ ঢাকবে মেঘে, গাছের ডালগুলোতে তৈরি হবে তুমুল অস্থিরতা, ফিরবে ছোটবেলার আম কুড়ানোর স্মৃতি, তারই নাম কালবৈশাখী। এই পরিস্থিতি যে স্বাভাবিক নয় তা স্পষ্টতই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। রাজ্যের আবহাওয়াকে অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন মৌসুম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন 2022 মার্চে যে আবহাওয়া দেখা গিয়েছে তা নজিরবিহীন। গত 122 বছরের ইতিহাসে এমন কোনো মার্চ মাস দেখেনি যা কোনো ঝড় হয়নি। কেন এমন অস্বাভাবিক মার্চ? মার্চ শেষ হয়েছে ইতিমধ্যে, এপ্রিল মাসের বেশ কয়েকটি দিনও পেরিয়ে গিয়েছে। তীব্র তাপপ্রবাহ দেখা না দিলেও একটা অস্বস্তি রয়েই যাচ্ছে, আর সেই অস্বস্তি কাটাতে পারে একমাত্র কালবৈশাখী। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 122 বছর পর এবারই প্রথম কোনো কালবৈশাখীর ঝড় দেখা মেলেনি। তিনি জানিয়েছেন দুইটো নিম্নচাপ তৈরি হয়েছিল, কিন্তু তার মধ্যে কোনোটাতেই আমাদের উপকূলের দিকে পৌঁছায়নি, ফলে সেখান থেকে কোনো বৃষ্টি পায়নি রাজ্য। সাধারণত এই সময় ছোটো নাগপুর মালভূমিতে নিম্নচাপ তৈরি হয়, এবার তেমন কোনো কিছু ঘটেনি। আবহাওয়াবিদদের মতে যদি উত্তরাখণ্ডের নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত দেখা দিত তাহলেই ঝড় বৃষ্টি হতো এই রাজ্যে, কারণ প্রত্যেকবার কালবৈশাখীর উৎস তৈরি হয় ওই অঞ্চলে। কতগুলি কালবৈশাখী হয়? আবহাওয়া দপ্তরের এই কর্তার দাবি মার্চে কলকাতায় অন্তত 4টি কালবৈশাখী হয়, জেলায় সেই সংখ্যাটা আরও বেশি। এপ্রিলে অন্তত 7টা ঝড় হয় আর মে মাসে 11, কিন্তু মার্চ মাস শুষ্ক থাকার পর এপ্রিলের অন্তত 10 তারিখ অবধি তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে দুয়ারে গ্লোবাল ওয়ার্মিং। এভাবে কালবৈশাখীর অভাব থাকার কারণ বোঝাতে গিয়ে সন্দীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন গ্লোবাল ওয়ার্মিং বা উষ্ণায়ন এবং ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন স্তরে আলোচনা চলছে বহুদিন ধরে। তবে এই উষ্ণায়নের প্রভাব এবার আঞ্চলিক স্তরে পড়ছে বলে উল্লেখ করেছেন তিনি। তার কথাই, আগে বিশ্বের মাপকাঠিতে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হতো, এখনও কার্যত ঘরের দরজায় কড়ানার চেয়ে সেই গ্লোবাল ওয়ার্মিং, যার ফলেই ওয়েদারের এমনই খামখেয়ালিপনা দেখা যাচ্ছে বলেই মত পোষণ করছেন বিশেষজ্ঞ মহল।